বানানো হচ্ছিল, তো মনে হয় ছোট হবে, মনে হলো তো সন্দেশকে পরে দিতাম সেই জন্য। আর কালকে আমি আমার পূজা ঘর সাজ করা থেকে লাইভে এসেছিলাম পম্পার জন্য, পম্পা বা মায়ের জন্য, তো অনেক এ দেখানো হয়েছে, তো তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ তার জন্য থ্যাংক ইউ। আর এখানে আমার পূজায় সকালবেলা উঠে খা ব্রেকফাস্ট করছে, ভাত আর মাছ ভাজা, বলো আয় বলে দাও, বলে দাও গুড মর্নিং। আর পূজায় নতুন গাড়ি এসছে, দাঁড়াও তোমাদেরকে দেখায়, এই যে সাইকেলটা, ঘন্টায় নতুন সাইকেল, এটা চেপে চেপে ঘুরে বেড়াচ্ছে, আজকে মাথা ঠুকেছে ওতে, দিয়ে কান্নাকাটি আরম্ভ করেছে। শিখিয়ে দিয়েছিলাম তোদের প্রধান তাকে হাত দিয়ে দেখি, বলে দাদা দাদাই এই ড্যাডা দে, দেখো বদমাশি করছে। ড্যাডাও গাড়ি দিয়ে খুব আনন্দ পেয়েছে। ঘন্টা ঘন্টা বুঝে মা, এটা মৌসুমি, এই দেখো আমার ছোনু গাড়ি চালাচ্ছি, নতুন গাড়ি, কিং কিং গাড়ি, কে দিয়েছে পুচাই, আয় আয় দেখ কত আনন্দ এই গাড়ি পেয়ে। পুরো মাখন তুলতে পারিনি তো, পুরো মাখন, দেখো কৃষ্ণ হয়ে মাখন খাচ্ছে, বলো পুরো মাখনে ভর্তি, তুমি দেখো, এটা দেখো, তুমি দেখো, দেখো চামচে মাখন লেগে যাচ্ছে পুরো, দারুন ব্যাপারটা, পুরো মাখন খেলে আরো ভালো লাগবে, কেন পুরো মাখনে ভর্তি। তো এখন বাজছে 4:49 আর আমি আর সান আজকে লাঞ্চ করেছি হচ্ছে 4:00। এরকম মা কোথাও পাবে, ছেলে খায়নি বলে আমি বসে আছি, কিন্তু ও কখনো বসবে আর খেয়ে নেবে, দেখেছ সুদূর স্বার্থের সম্পর্ক, ব্লগ উড়িয়ে দেবে, লাইটটা জ্বালাও, লাইটটা জ্বালাও, আজকে আমার বাবা যখন জিজ্ঞাসা করছে যে মাকে ছেলেকে এখন খাইয়ে দিতেই হবে, তখন মা বলছে ওকে খাই দিলে আমার ব্লগটা কি এডিট করবে, আজকে এই কথাটা বললে, তাহলে কার স্বার্থ এখানে আছে আমি একটু ক্লিয়ার করতে চাই। না আমি ক্লিয়ার করতে, ওকে জিজ্ঞেস করতে বলো গীতায় হাত রেখে যে ওকে আমি প্রায় খাই দিই কিনা, সবাই বারণ করে কিন্তু তাও আমি এখনো পর্যন্ত 18 বছরের একটা ছেলেকে খাই দিই, হাত রেখে বলছি আমাকে খাইয়ে দেয়, কিন্তু খাওয়ানোর কখনো স্বার্থের জন্য খাওয়ায় না, অনেক সময় এমনিও খাইয়ে দিই ওকে আমি, শান যাবে, শান কোথাও বেড়াতে যাচ্ছে, শানকে তাতি করে খাইয়ে দেওয়া, কারণ আমি জানি ও না খাইয়ে দিলে খাবে না, অর্ধেক জিনিস খায় না, ওই যে বাহ আমাদের পাখা কেন বলছি আমি, লাইটটা জ্বালাও, অন্ধকার অন্ধকার, এখন যে আমাদের ঘরটা ঠান্ডা দেখছো সেটা হচ্ছে আমাদের পুচায়ের জন্য, পুচায় এখন ঘুমাচ্ছে, সরি আজকে আমি 3টের সময় ব্লগ দিতে পারিনি, কারণ প্রথমটা যেটা বলেছি ওপেনিংটা সবসময় স্নান করে, সেই ওপেনিং ও পড়া ছিল টাইম, সেই জন্য ও করতে পারেনি, তারপর ওদের সব এখন এ চলছে, ফর্ম ফিল আপ চলছে, জিমেন্স জি অ্যাডভান্সের সব, কোনটা চলছে জিমেন্সের, জিমেন্সের, তো ওগুলো করতে হলো, সেই জন্য করতে পারিনি, আর এখনও পর্যন্ত এডিটিং চলছে, মানে ওর হাতে পড়া মানে 2 ঘন্টা ওখানেই শেষ, মানে এডিটিং কমপ্লিট হয় না, ছাদে গেছিলাম একটু ফুল টুল দেখালাম, প্রধানদা এখন হয়তো ছাদে যাবে, আর আজকে রাত্রিবেলায় কী হচ্ছে, ডাল করছে আর রুটি করছে অনিমাদি, কী দেখাও বল, ও সিপিওর উপর গিয়ে বসে আছে, তোমরা দেখে নাও, আর ওখানে আমার ব্লগ এডিট হচ্ছে, আর আমাদের আমার আর প্রধানদা, তোমাদের যেমন ছোটবেলা হয় বড়বেলা হয়
অনেক কিছু বেলা হয়। আর তো আজকে আমার কাছে এসে আমার প্রধানদার বুড়ো বেলা, হ্যাঁ আমি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলাম, ইনস্টাগ্রামে ফলো করলে যে কোনো জিনিস আমার যখনই ঘটে আমার লাইফে সেগুলো সঙ্গে সঙ্গে আমি ওগুলো ফটো দিয়ে দিই। তো ইনস্টাগ্রামটা ফলো করলে তোমরা অনেক কিছু জানতে পারবে। কখনো কখনো আমি দিয়ে থাকি যে ব্লগ রেন্ডারিং হচ্ছে, এখন আসবে, আজকে একটু লেট হয়ে গেল, এইসব দিয়ে থাকি, তো ওগুলো দেখো। আর এখন একটু কাজের প্রেশার যাচ্ছে, কেন ওই বললাম না নতুন ব্যবসা, ওইগুলো করতে করতে একটু টাইম চলে যাচ্ছে। আসলে ওদের একটুখানি এই ডিজাইন না বলে দিলে হয় না, সেই ব্যাপারগুলো থাকে। আর মায়ের তো, মা তো জিনিয়াস, মায়ের তো কোনো অসুবিধা নেই, কিন্তু একটুখানি পম্পাকে হেল্প করে দিতে হয় তাহলে করে দিতে পারে। তো এখন কিছু ওইগুলো নিয়ে কাজ চলছে। চলো পরপর তারপর থাকো। আজকে ছিল বেগুন দিয়ে মাছের ঝোল, পালং শাক ভাজা, সর্ষের শাক ভাজা, আমার দুটো ভাজা শাকই ভালো লাগে না। আর ভাইয়ের ছিল ডিমের ঝোল। আর এখন যে তারপরে খাওয়া দাওয়ার পর প্রধানদা দিল ওই ঘোলটা, বিট নুন টুন দিয়ে, এক গাদা নুন দিয়ে দিয়েছে। এখানে কেন কোনো কোনো কারণে একটা লাইট রিফ্লেক্ট হচ্ছে, আমি বুঝতে পারছি না কেন। এই যে আমার নাকের কাছে এখানে একটা লাইন আমি দেখতে পাচ্ছি, এটা তুমি এখন কি মোছার চেষ্টা করলে এখনই? হ্যাঁ, তোমাকে বারবার বলেছি মা মুছবে না, তুমি আবার হাতও দিচ্ছ। এই লেন্সগুলো খারাপ হয় মায়ের জন্য, সব আমার উপর দোষ দিয়ে দেয়। আমি যাই হোক, আমি এখন একটু কফি খাবো, আর প্রচণ্ড শরীরটা মানে একটুখানি ঠিক ঠিক নেই, সেগুলো দেখবো। আর ঠান্ডায় তোমরা কেমন আছো বলবে, ঠান্ডায় আমার অবস্থা খারাপ, কিন্তু ঠান্ডা পড়ে গেল, মটরশুঁটি কুচুরি আমি এখনও খাইনি, আলুর দম, ছোটো আলুর দম, মটরশুঁটি কুচুরি, আর হচ্ছে গুড়ের পায়েস, গুড়ের পায়েস সবাই বানিয়ে ফেলো, সবাই খেয়ে ফেলো, আমার এখনও হয়নি, এটাই আর কি। গোটা রাজ্যের লোকের ব্লগ থেকে বেড়াই আমি। এটা হচ্ছে 104। হ্যাঁ চলো সঙ্গে থাকো। তো এখন টাইম হয়ে গেছে হচ্ছে 10:20, আমাদের ডিনার হয়ে গেছে। ডিনারে ছিল ডাল রুটি, আমার জন্য একটু গরম ভাত করে দিল, কারণ শরীরটা একটু ঠিক নেই, একটু ওকে ওকে টাইপের শরীর আর কি, সেই জন্য এই যে সান একটা ফ্যামিলি প্যাক নিয়ে আসছে, যেটা মনে হয় ডেট ওভার হয়ে গেছে না, আছে আছে, খেতে সবাইকে ফ্যামিলিকে দিয়ে দাও, ওই ফ্যামিলি এই ফ্যামিলি সবাইকে। কেন রাত্রিবেলা কেন নষ্ট হয়ে যাচ্ছে বলছে, ম্যাক্সিমাম নাকি সো নষ্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে 8:20 তো হয়েছে, এটা 12 মাস থাকবে, এটা যদি 12 মাস থাকে তাহলে পরে, তাহলে তারপরে একটা দেখ, তাহলে একটা দেখ, যেগুলো অনেকগুলো চকলেট আছে, অনেকগুলো চকলেট আছে দেখানো। এটা হচ্ছে ডেরি মিল্কের চকলেট ফ্যামিলি প্যাক, তোমাদের যদি কার দরকার হয় তাহলে এই চ্যানেলে কমেন্টে অর্ডার দেবে, কবে পাঠাবো আমি জানি না। বাবেল র‍্যাপ দিচ্ছে, মানে কেমন করে সাবস্ক্রাইবারকে লোভ দেখিয়ে নিয়ে আসা হয় তুমি ভাবো না। বাবেল র‍্যাপের জিনিসটা আচ্ছা, ওটা কেটে দিয়েছে প্রধান দাকে, দাস একটুখানি লাস্টে গুড নাইট করে যাক, এটাও দিতে পারে, এটা খুজলি রাম, দেখো তোমরা কতদিন খুজলি রামকে দেখোনি, এখন দরকার খুজলি রাম, এখন আর দরকার, কাইসে হো খুজলি রাম বলো। প্রধানদার এন্ট্রি, প্রধান দাসকে নাচছিল মুনের সামনে, জানো তো কি তুই নাচছিলে, মুনের সামনে নাচছিল। এই আর একটা চকলেট এসে গেছে, আমাদের চকলেটের খাজানা, আসলে চিনি সন্দেশ এক্সপায়ার করে গেয়া, কিতনা দিন, এক সাল, এই 5-19 কথা, তবে 12 সাল কা তো, ওই 12 সাল 12 মহিনা কা তো হো গেয়া, তো 5-20 কা থা, তো অভি তো 12-20 হো রহা হ্যায়, তো অভি ক্যা করে, জেনে আপ লোগো কা নির্ণয় ক্যা হ্যায়, কিছু লোকে কি ভাবে, আমরা তো এক্সপায়ার করতে চাইছি, এক্সপায়ার্ড ওয়ালা চকলেট হম লোগ খা রহে হ্যায়। প্রধানদা তোমার খবর কি? আমার খবর জানো, আমার 25শে ডিসেম্বর আমার হচ্ছে একাদশী, এরা মটন প্ল্যান করছে, ছাদে গিয়ে খাবে, সেটা আমাকে রান্না করতে হবে। আমি সবসময় একটা কথা বলে দিই, একাদশী তখনই করবে যখন তোমার বাদ দাও, শুনো না দি, আমাকে রান্না করতে হবে, আবার মাটির হাঁড়িতে, আমাকে আমাকে রান্না করতে হবে আবার মাটির হাঁড়িতে, আর আমি পরের দিন খাবো। দেখো এবার আমি তোমাকে দেখতে পাচ্ছি কি না পাচ্ছি, ঠিক আছে আমি সেটা গরম করে দেবো, কি আছে, আমি ওটা গরম করে দেবো, একদম একদম টাটকা মতো হয়ে যাবে, পরে তুমি এইখানটা টাকা, এইখানটা টাকা, হ্যাঁ সেনা এক পিস আমরা ভাগ পাবো, কি আছে পরে দেখেছো, যা ওখানে আগের দিনের ব্লগটা দেখছিলাম, তাও 360 কেন, এটা 500 কবে হবে, তোমরা যে এতগুলো মেম্বার আছো তারা 1000 কবে করবে, কিন্তু সাবস্ক্রাইব করে যাচ্ছো, কি জিনিসটা কি সাবস্ক্রাইব করে যাচ্ছো কিন্তু তোমরা মানে দেখছো না, কেন ভালো লাগছে না, কি প্রবলেম, অনেকে কি খেয়েছো তুমি এরকম কথা বলছো, আজকে শরীরটা খারাপ গো,
ঘুম পাচ্ছে তাহলে ছেড়ে দাও সুই যখন খায় পাছে ছেড়ে দাও ছেড়ে দে এটা লাস্ট এন্ডিং এর জন্য আমরা লাস্ট এন্ডিং নিত্য করে ছেড়ে দেব না লাস্ট এন্ডিং করে দিচ্ছি কি সবাই নিত্য নাকি সব সবাই শুধু নিত্য হয় যেটা নিত্য করব সবচেয়ে আমার খুব এখন মনটা কেমন কেমন করছে আমরা আমি 25 ডিসেম্বর আমরা বাড়িতে বসে পরশু দিন 25 ডিসেম্বর বাবা এই রবিবারই লাস্ট গল্প আসছে পরের মানে আমি কথা দিতে পারছি না পরের রবিবার বা কবে মাঝে মধ্যে হয়তো আসবে মাঝে মধ্যে আসবে না এরকম একটা ব্যাপার কারণ এবার সানদের বুঝতে পারছো কিন্তু আবার আজকে নাকি প্রীতম বলছিল যে জুলাই অবধি নাকি পিছিয়ে দিয়েছে আমাদের দিল্লি বোর্ডের কিছু বলা যায় না এখনো কোনো কিছু মানে সিদ্ধান্ত ঠিক মানে এদের লাইফটাই তোমার যা 12 তবে বলে যাচ্ছে যেটা যে ভোটের পরে হবে এটা বলে যাচ্ছে মনে হয় কবে হবে ভোট মার্চে করে দেবে ভোট মার্চ এপ্রিলে মানে যদি মার্চ হয় তাহলে কিছু কিছু মাঝে মধ্যে তোমার ভিডিও আসবে ভোট ফোর যাবে হবে হবে কিন্তু ফেব্রুয়ারিতে একটা বছর আমরা কিছু করতে পারলাম না আমাদের স্কুল পুরো ফাঁকা মানে এত বিচ্ছিরি লাগছে যে বলার নেই এই খ্রিসমাসে বিশাল পার্টি হয় স্কুলে বিশাল ভাবে আয়োজন হয় আমরা করছি স্কুলে না করা না অনলাইন সবকিছুই হচ্ছে কিন্তু ওই বাচ্চা নেই বাচ্চা ছাড়া যখন আমাদের পূজা পার্টি হলো না তখন আমি বললাম যে ভাই আমাদের ক্রিসমাস পার্টি হবে সেটাই ক্রিসমাস পার্টির টাইম চলে গেলো কালকে আমাদের অ্যাকচুয়ালি স্কুলে অনুযায়ী কালকে আমাদের ক্রিসমাস পার্টি হয় ক্রিসমাস পার্টিতে খুব নাচা হয় সবাই মিলে নাচে আর এমনিতে জেনে রাখো কোশ্চেন তোমাদের এমনি সোজাই আসবে রেজাল্ট ভালো তোমাদের হয়ে যাবে কিন্তু কথা হচ্ছে তুমি যদি বেসিক বেসটা তোমার নিজে ঠিক না করো আগামী দিনে পড়াশোনা মানে তোমাদের নিয়ে খুব অসুবিধা হবে ফিউচার আগে ভাবো আগে তোমাদের আমি প্রথমে বলছি তোমরা অনেক বাচ্চারা আমাকে দেখো তাদেরকেও বলছি ইউটিউব বা তোমার আন্টি বলো যাই বলো তাদের ব্লগ প্রচুর আসবে প্রত্যেক দিন আসবে কাজে এগুলো পেন্ডিং পড়ে গেলে কোনো অসুবিধা নেই তোমরা পরে দেখে নেবে কিন্তু আগে পড়াশোনা পড়াশোনাটা করো 12 এর যারা বাচ্চারা আমি 12 এরই বাচ্চা হ্যাঁ দেখো 12 এর যারা বাচ্চা দেখতে পাচ্ছ মা কেউ কেউ দেখতে পাচ্ছ না এইখানে দেখলে বুঝতে পারবে যে 18 থেকে 24 দেখে 35% যেটা সব থেকে বেশি দেখতে ঠিক আছে তোমরা কাউকে ভালোবাসো দেখো আমি কখনোই বলবো না দেখো না বা আমি আমাকে দেখো না বা অন্য কাউকে দেখো না সেটা না কিন্তু ব্যাপারটা হয়ে যাচ্ছে তোমরা যেটা পড়াশোনার জায়গা সেটা ঠিক রাখো রেখে সব কিছু করো বাবা আমি বলছি না 20 মিনিটের ব্লগ দেখলে তোমাদের এমন কোনো ক্ষতি হয়ে যাবে কিন্তু 20 মিনিটের ব্লগে যদি আমি তোমার মাথায় ঢুকেতে যাই যে না আন্টি এখন কী করছে আন্টি এই পুজো করছে তাহলে দেখো না যদি 20 মিনিটের জন্য তুমি আমাকে টাইম দাও তারপর বেরিয়ে এসে আমি তোমাদের লাইফে না থাকি তাহলে তোমরা দেখো কারণ আফটার এক্সাম আমি আছি আমি কোথাও যাচ্ছি না সবাই আছে সব কিছু পাবে কিন্তু এখন এক্সামটা আগে মেন এটা দেখো আর পড়াশোনা করো পড়াশোনা না করলে মানে ফিউচারে সব কিছু পেয়ে যাবে ও এই এই টাইমটার জন্য পরে আফসোস করবে তাই পড়াশোনাটা অবশ্যই করো বাকি সব কিছু করো আমাদের সাবস্ক্রাইব লোকেরা 62.8 নন সাবস্ক্রাইবার 32 37.2 আজকে বলার পর আজকে তো কাল থেকে বলার পর মনে হয় জিনিসটা পুরো স্ট্যাটিস্টিক চেঞ্জ হয়ে গেছে পুরো স্ট্যাট চেঞ্জ হয়ে গেছে তাই দেখা যাবে না তোমাদের স্ক্রিনশট দেখি প্রথমে হয়তো তোমরা ভাবছো যে এরা কেমন ইউটিউবার যারা সব কিছু দেখায় আসলে এই জায়গাটা আমরা বলেছি আমরা কখনো এইভাবে নিইনি আমরা বলো প্রফেশনাল হিসেবে নিইনি আমাদের একটা মজা লাগে তোমাদের সঙ্গে থাকতে ভালো লাগে মজা করতে হ্যাঁ আর আমরা মাঝে মধ্যে নিজেদের ভিডিও দেখে থাকি মানে এটাই একটি ব্যাপার এই এই ভিডিও ইউটিউবের মাধ্যমে অনেক সম্পর্ক আমরা তৈরি করেছি সেই সম্পর্কগুলো এই এর মাধ্যমে আর কি জিন্দা করে রাখি এটাই আর কি চলো অনেক বকে দিলাম এখানে আমি 8 মিনিট বকে নিয়েছি মানে শানকে প্রচুর এডিট করতে হবে আমার লাস্টে তো দেখাচ্ছি অন্য কোনো ভিডিও এডিট করতে হবে লাস্টে ভিডিওটা বড় হয়ে গেল তুই তো করিস না হ্যাঁ ও প্রথম ওই ওপেনিংটা করে শান কিছুটা তো করে দেব আমার একটা এ আছে আমি যদি কলেজে বাইরে যাই বলবো আমাকে ফোন না কিনা দাও আমাকে একটা ভালো দেখে ল্যাপটপ কিনে দাও ওখান থেকে বসে কাজকর্ম গুলো আমি করতে পারি ও বাইরে যাওয়ার জন্য এক পা মাকে ছেড়ে বুঝতে পারছো মাকে ছেড়ে নয় মা মাকে নিয়ে যাও বা তুমি বলো কলেজ লাইফ কেমন ওটা শোনো ওটা ওইভাবে বলা যায় না ওটা ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট লাইফে আমার কোনো দিন সাপোর্ট করতে না আমি দেখো তোমাদেরকে বলি এটা বড় হয়ে ওকে বলি 18 বছর হয়ে গেছে বাইক চালাতে জানে না এই প্রথম কোনো বাবা মা জোর করে বলছে তুমি বাইক চালানো শেখো আর বাচ্চা শিখতে চাইছে না
ভগবান জানে, মানে সবাই যেখানে বন্যান্য বাচ্চারা জোর করে সেখানে শিখতে চায় না, বাঁদর এমন বাঁদর, এটা বাঁদর না, আমাকে ছোটবেলা থেকে ওরকম টাইপের ট্রেনিং না বলা হয়েছিল 18 বছরের আগে তুমি এগুলো করো না, 18 বছর আগে এফবি খুলো না, 18 বছর এটা করো না, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু তা বলে 18 বছর পার হয়েও যে সেটা ওর এতো মেন তো বাচ্চা হেজি এরকম অবস্থা, আমি 18 বছর হয়ে গেছি কিন্তু মন তো এখনো ছোট, এরকম অবস্থা। দেখো আমি সবসময় একটা জিনিস বিলিভ করি, when you got time you got everything, আমার কাছে টাইম নেই, আমি কি করবো দেখো, আমি যখন আমার শেখার টাইম নেই, যখন আমার শেখার টাইম মানে কি বলবো, আমার বিকালবেলাটা আমার চানোর টাইম, তখন আমার জন্য এটা শেখার জন্য টাইমের কোনো হয় না, ঠিক টাইম বেরিয়ে যায় ভোরবেলা উঠে করতে পারো যদি মনে হয় না, না 5 মিনিট 10 মিনিট যদি আমি তুমি যদি 10-12 দিন এ করো তাহলে ট্রেনিং করো হয়ে যাবে অটোমেটিক্যালি, হয়ে গেছে অনেকটাই, হয়েছে 2-3 দিনে অনেকটা হয়ে গেছে। আর তোমরা একটু প্লিজ প্রধান দাকে বলবে এই সায়াওয়ালা পায়জামাটা পাল্টে যেন ভালো পায়জামা পরে, এই আমার কি কথা দেখতে পাবে, বাজে কথা না গো সায়াওয়ালা পরে, আরে এটা তো, এটা তো নাইট ড্রেস, নাইট ড্রেস এতে যত ঢিলা হবে এ হবে ততই তো ভালো, না ভালো লাগে না, কেমন লাগে দেখতে তো ভালো লাগে, তাহলে কাল থেকে গামছা পরে শুবে, গামছা গামছাটা আরো ঢিলা, গামছাটা লুঙ্গি পরে শুবে আরো ঢিলা, হ্যাঁ তো অনেকে লুঙ্গি পরে শোয়, কিন্তু আমি লুঙ্গিটা না, কাল থেকে তুমি আমার কাছে শুবে, আচ্ছা কাল থেকে তুমি আমার কাছ থেকে আমার কাছে শুবে, আমি বাবাকে অন্য একটা ড্রেস করব, কিন্তু আমার কাছে শুবে না এই কারণে, এই কারণে শুবে এই কারণে কি তোর ওই চারানা যাচ্ছে না, তুমি ও চারানাকে নিয়ে থাকে, চারানার যে লম টম গুলো ওর কিন্তু লেগে রয়েছে ওখানে, তো দ্যাটস ফাইন, আমার তো কোনো ভাই যায় আসে না ওদেরকে, হ্যাঁ দেখার জন্য করছি চিচ্চা, যতক্ষণে ফিরে আসি ভালো থেকো, সুস্থ থেকো, শরীর সব সময় যত্ন নিতে থাকুন, লাভ ইউ অল।